হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আরেকটা ব্লগ ভিডিও দেব। সেটা হচ্ছে কি, সেটাই আমি চিন্তা করছিলাম যে কি ব্লগ ভিডিও দেওয়া যায়। ডেইলি ব্লগ যেহেতু আমরা দিচ্ছি, তো সেরকমভাবেই দেওয়া উচিত। তো কি দেওয়া যায়, যে হট করে মনে হলো পেয়ারা মাখা, এটা তো দেওয়া যেতেই পারে। তো বিকালে যেহেতু একটু ঝাল ঝাল করে পেয়ারা মাখাবো, আর কিভাবে মাখাবো সব তোমাদের দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো এই পেয়ারাগুলো, প্রথমে 7-8টা পেয়ারা জমেছিল, বানিয়ে নিয়েছি ডুমডুম করে। আর এই যে কাঁচা লঙ্কা ছাড়া তো পেয়ারা মানে ভাবাই যায় না। আর এখানে একটু চিলি সস নিয়েছি, অবশ্যই গ্রিন চিলি সস নিয়েছি। এখানে একটু এমনি লবণ নিয়েছি, প্লেন লবণ নিয়েছি। এখানে একটু কাঁচা সরিষার তেল, উফ, এখানে আচারের তেল, মানে ভাবা যাচ্ছে না, জিভে জল চলে এসছে বলতে বলতে। আর এই আচারের তেলটার মধ্যে মশলা দেওয়া ছিল, তো তার সঙ্গে একটু চিনি লাগবে। আর যাকে ছাড়া পেয়ারা মাখা অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাসুন্দি। আমি মাখবো কি, তার আগে তোমার আমার মুখ দিয়ে জিভে জল চলে আসছে। তো এই কাসুন্দি ছাড়া কিন্তু পেয়ারা মাখা একদম অসম্পূর্ণ। তো চলো মাখা যাক। আর এই বিট লবণটা হালকা তোমরা দিতেই পারো, যার যার ফ্লেভার পছন্দ হয়। বিট লবণ তারা পছন্দ করলে দেবে, আর না হলে না দিলেও চলবে, প্লেন লবণ দিলেও হবে। তো যাকে এবার মাখা যাক। এবার মাখতে গেলে তো পেয়ারাগুলোকে বানিয়ে আমি আগেই নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এখন ধুয়ে নেব, ধুয়ে একটু ভালো করে ভেবে একটু নাড়াচাড়া করে নেব, যেন সব পেয়ারাগুলো মোটামুটি একটু ভেজা ভেজা থাকে, মাখতে সুবিধা হবে তাহলে। আর এখন একটু গ্রিন চিলি সস আমি দেবো, বেশি না, এক মুটকির মতো দিলেই হয়। এরপরে আমি দেব কাসুন্দি। কাসুন্দি আমি 2 মুটকি দেবো। কাসুন্দি ছাড়া কিন্তু কোনো ফ্লেভার আসবে না পেয়ারা মাখার। তো অবশ্যই কাসুন্দি দেবো, তাহলে বাজারের মতো ফ্লেভার আসবে। আর একটু কাঁচা তেল দেবো, বেশি না, এই 4-5 ফোঁটার মতন দিয়ে দেবো। তো আমি একটু তেল ভালোবাসি, সেজন্য একটু দিলাম, তোমরা চাইলে অল্পও দিতে পারো। এবার আচারের তেলটা কিন্তু আমি 1 চামচ দেবো, কারণ আচার তেলের যে ফ্লেভার সব শুদ্ধ, কিন্তু একবারে জিভে জল আসা চাই, ঠিক আছে? তো তো সেইভাবেই আমি দিয়ে আজকে তৈরি করছি পেয়ারা মাখা। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। এখন পেয়ারা সিজন, প্রচুর গাছের প্রচুর প্রচুর পেয়ারা হচ্ছে, পুরো মিষ্টি মিষ্টি পেয়ারা খেতে পারো। আর এখন অল্প একটু আমি বিট লবণ ছড়িয়ে দিলাম। বিট লবণটা দিলে পর একটু হালকা হালকা লবণ লবণ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম একটা ফ্লেভার আসবে, আর টেস্টও আসবে। তো এখন একটু একটু সাদা লবণ, যেটা প্লেন লবণ আমরা বাড়িতে সবসময় খাই, সেই লবণটাই দেবো। যেহেতু আগে একটু বিট লবণ দিয়েছিলাম, জন্য এই লবণটা একটু কম দিলাম। আর এখন একটু আমি চিনি দিলাম। চিনি ছাড়া আমার কোনো কিছু জিনিস যেন মানে কোনো স্বাদ পাই না, জানো তো, আমার চিনিটা খুব মানে ভালো লাগে। মানে প্রত্যেকটা রান্নাতে আমি একটু চিনি চিনি দেই। তো যাকে মাখাতেও আমি একটু চিনি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা তো দিতেই হবে, দেখো না আমি না কী করি জানো, আমার এত ঝাল লাগে লঙ্কার, যার জন্য আমি কেচি দিয়ে কেটে 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 দিয়ে দিই। আর তো কেননা পটি দিয়ে বানালে তো হাতের মধ্যে লেগে যায়, হাত জ্বালা করে, চোখ মুখ নাক যেখানে হাত দেবো সেখানেই জ্বালা করবে। তো ওর জন্য আমি কেচি দিয়ে ভালো করে কুচি কুচি করে বানিয়ে নিয়েছি, আর বেশ সুন্দর করে বানিয়ে নিয়েছি। মোটামুটি 6-7টা লঙ্কার মতন আমি কুচি কুচি করে বানিয়ে নিয়েছি। তো এই লঙ্কাগুলো দিয়ে পুরো একেবারে ঝাক্কাস করে মাখবো। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেবু। যারা যারা পছন্দ করো একটু টক টক খেতে, তারা অবশ্যই কিন্তু লেবুটা দেবে। আর যদি না পছন্দ করো না দেবে, ওটু অত দরকার নেই, যে দিতেই হবে। কিন্তু আমি একটু টক টক ভালোবাসার জন্য একটু লেবু দেবো। আর অবশ্যই লেবুটাকে চিপে তার রস যতটুকু আছে, দুটো মানে লেবুর তো একটা টুকরো করলে দুটো হয়, সেই দুটো টুকরোর গোটা রসটাই আমি এই পেয়ারার মধ্যে দিয়ে দেবো, তাহলে সেন্টটাও ভালো আসবে। আর লেবুরও যেহেতু একটা আলাদা সেন্ট থাকে, টেস্ট থাকে, তো সব রকম টক মিষ্টি ঝাল মানে সব কিছু একদম মানে ঝাক্কাস হবে পেয়ারা মাখাটা। তো চলো এবার পেয়ারাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। তো কিভাবে নাড়াচাড়া করবো দেখে নাও, হাত তো লাগাবো না যেহেতু লঙ্কা দিয়েছি ঝাল। আমি বাবা লঙ্কাতে খুব ভয় পাই, খেতে তো হবে আমাদের, বলো, লঙ্কা ছাড়া তো আর আমাদের চলবে না। তো এইভাবে ঝাঁকে ঝাঁকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে, সব কিছু মিশিয়ে, যেগুলো পড়ে যাচ্ছে না সেগুলো আমি টুকুস টুকুস করে তুলে নিচ্ছি, কারণ আমি মুছে নিয়েছি আগে জায়গাটা, জানি যে পড়বেই। এইভাবে নাড়াচাড়া করে মাখার পরেরটা আমি তোমাদের দেখাই, দেখো কি জিভে জল আসছে কি না, কমেন্ট করে বলবে। কিন্তু যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও মিষ্টি মিষ্টি ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরে নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।